অ্যাডবি ইলেস্ট্রাটার মাধ্যমে আমরা আজকে এই জে এম ল্যাটার লোগো ডিজাইনটা তৈরি করব এই জে এম ল্যাটার লোগো ডিজাইনটার জন্য এক ভাই রিকোয়েস্ট করেছিলেন সেই রিকোয়েস্টের ভিডিও হচ্ছে এটা আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো চলুন শুরু করে দিচ্ছি আমরা অ্যাডোবি ইলেস্ট্রাটারে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ডিজাইন তো এই ডিজাইনের কী কী ফন্ট ব্যবহার করেছি এবং কীভাবে শেপ নিয়েছি সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন প্লাস মোক আপ কীভাবে করবেন সেই বিষয়টাও দেখিয়ে দিব তো প্রথমে আমি এই ডিজাইনটাকে ডিলেট করে দিচ্ছি এরপর হচ্ছে আমি যে ফোনটাকে ব্যবহার করেছি এই ফন্টটা হচ্ছে সেটা আপনার যদি না থাকে তাহলে গুগল থেকে এটাকে নামিয়ে নিতে পারেন তো প্রথমে আমরা টাইপ টুলে যাব টাইপ টুলে যাওয়ার পর আমরা হচ্ছে জে এম লিখে নিব জে এম লিখে নেওয়ার পর এই ফন্টটা হচ্ছে রেগুলারই খুব মোটা একটা ফন্ট এই ফোনটা দিয়ে আপনি যে কোনো ধরনের লেটার লোগো ডিজাইন তৈরি করলে অনেক বেশি ভালো মানাবে মোক আপ করার পর তো এটা হচ্ছে আমাদের ফন্ট এবার এই ফন্টটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিব প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব আনগ্রুপ করলে আমাদের দুইটা ফন্ট অবজেক্ট হিসাবে হবে এবং দুইটা আলাদা আলাদা হয়ে যাবে এবার আপনি আরেকটু জুম করে আপনার যে এরকি আছে সেটাকে চেপে এই গ্যাপটাকে একটু কমিয়ে দিবেন। আপনি ঠিক এতটুকু গ্যাপ রেখে দেবেন এরপর হচ্ছে আপনি দিক থেকে যাবেন লাইন সেগমেন্ট টুলে লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আপনি ঠিক এই কর্নার থেকে শুরু করে আপনি এই পর্যন্ত একটা লাইন নিয়ে নেবেন অবশ্যই ঠিক এই রকম একটা অ্যাঙ্গেলে নিয়ে নেবেন যাতে আমাদের ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর হয় তা আমি এতটুকু নিয়ে নিলাম এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব এবং এদিক থেকে ব্ল্যাক কালারটা নিয়ে প্রথমে এই অংশে ক্লিক করব তারপরে এই অংশে তারপরে এই অংশে এবার আমাদের এই অংশগুলিকে সিলেক্ট করে ডিলেট করে দিতে হবে তা আমি ডিলেট করে দিলাম এবার এই অংশটা এবং এই অংশ এই অংশে একসাথে সিলেক্ট করে আমি আপ কি চেপে মাঝখানের অংশটাকে একটু ফাঁকা করে নিব ঠিক এরকমভাবে ফাঁকা করে নেবেন আমি এখান থেকে প্রয়োজনে আরেকটু ফাঁকা করে নিচ্ছি যাতে আমাদের মোক আপ করার পর দেখতে ভালো লাগে তো এরকম একটা গ্যাপ করে নেবেন এবার এখান থেকে আমি উপরের অংশটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এবং নিচের কালারটাতে আমি রেড কালার দিয়ে দিলাম আপনি চাইলে অন্য কালারেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে মগ আপ অনুযায়ী আপনি কালার ব্যবহার করবেন এবার হচ্ছে এদিক থেকে রাইট বাটন ক্লিক করে লিপস টুলে যাবেন এবং অল্টার শিফটটাকে ধরে রেখে আপনি এরকম একটা সার্কেল নিয়ে নেবেন আমি এটাকে এখন ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে এরপর হচ্ছে এই সার্কেলটাকে একটা কপি করতে হবে এটার জন্য ইডিট থেকে কপি ইডিট পেস্টিন ফোন করে নিব এবার এখান থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার এবং শিফটাকে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে একটু ছোট করে এটার কালারটা পরিবর্তন করে দেব কালারটা পরিবর্তন করে দেওয়ার পর এটাকে শিফটটাকে ধরে রেখে একটু এদিকে চাপিয়ে নিয়ে আমি শিফটটাকে ধরে রেখে জাস্ট এই অংশটাতে হালকা একটু বের করে নিব তাইলে আমাদের ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে এবার এটাকে এখান থেকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এই অংশটা আমাদের কেটে নিতে হবে তো এটার জন্য আমি এদিক থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে নিলাম এবং অল্টার ধরে মাউসের লেফ্ট বাটনটা ক্লিক করে ঠিক এইভাবে করে কেটে নিব এবার এখান থেকে এটাকে এখানে নিয়ে আমি বসায় দিলাম এরপরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই সার্কেলটাকে বড় করে নেবেন এরপর এই সার্কেলটাকে কিবোর্ড থেকে সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আপনি এইভাবে করে ঘুরাই নেবেন ঘুরায় নেওয়ার পর আপনি এখান থেকে একটা পাশে আপনি বের করে নেবেন এবং এটাকে একটু বড় করে নেবেন আমি আরেকটু বড় করে নিচ্ছি এবং এটাকে আরেকটু এই পাশে চাপাই দিচ্ছি তো এখানে হচ্ছে আপনি এই যে আমি যে সার্কেলগুলি নিলাম এই সার্কেলগুলি আপনি চাইলে মোটাও করতে পারেন আপনি চিকনও করতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী আপনি করে নিতে পারবেন এবার এই দুইটাকে আমি সিলেক্ট করে আলাদা একটা পাশে সরিয়ে রেখে আমি এটাকে হচ্ছে একটু বড় করে নিব বড় করে আমি জাস্ট এই ডিজাইনের মাঝখানে এনে আমি রেখে দিব এবং এবার এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি চাইলে আমার প্রয়োজন অনুযায়ী আমি ছোট করে নিতে পারবো তো এই হচ্ছে আমাদের শেপ এবার এখান থেকে আমি ধরেন এখান থেকে এটাকে রেড কালার দিয়ে দিলাম তারপর এখান থেকে এটাকে আমি এই কালারটা দিয়ে দিলাম তো এই হচ্ছে আমাদের টোটাল শেপ এখন আমরা সহজে কিন্তু একটা ডিজাইন তৈরি করে ফেললাম এবার এটাকে যদি আমরা মোক আপ করি তাহলে আমাদের এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে তো এটার জন্য আমরা ফটোশপে চলে আসতেছি এবং আমাদের আগের যে ডিজাইনটা আছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি তা আপনি যে কোনো প্রকার আপনি মোকাপে এটা ব্যবহার করতে পারেন আর আমার এখানে আমি যে কয়টা মোকাপ ব্যবহার করি প্রত্যেকটা মোকাপ নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব এবং আপনারা যাতে সেই মোকাপগুলি ডাউনলোড করতে পারেন সেই বিষয়টা নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেব আপনাদেরকে তা আমি হচ্ছে এখান থেকে মোকাপটাকে বড় করে এখানে ডাবল ক্লিক করলাম তারপর এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে এনে ছেড়ে দেব এরপর হচ্ছে প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে অলটার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ছোটো করে নেবেন এবং এদিক থেকে টিকমার্ক দিয়ে নিচের লেখাটা চোখটা অফ করে দেবেন এরপর কন্ট্রোল অ্যাসপ্রেস করলে আমাদের এটা সেভ হয়ে যাবে আর আমি অবশ্যই রিসেন্টলি একটা ভিডিও বানাবো যেখানে আপনারা আমা আমার ব্যবহারকৃত যেই ইয়েগুলি আছে মোকাপগুলি আছে প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা যাতে ডাউনলোড করে আমার মতো করে কাজ করতে পারেন সেই ভিডিওটা অবশ্যই আসবে এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল মূলত আমাদের যে আমার লোগো ডিজাইন যে রিকোয়েস্ট করেছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য এবং আশা করতেছি আপনার লোগো ডিজাইনের যেই রিকোয়েস্টটা ছিল সেটা পেয়ে গিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ